আসসালামু আলাইকুম আমি ইয়াসিন পেশা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার প্রশ্ন হল হিন্দু পণ্ডিত আর বিশেষজ্ঞরা এটা মানেন যে বেদ আর অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থ মূর্তি পূজা নিষেধ করেছে তবে প্রাথমিকভাবে অনেকের মন পরিণত থাকে না তাই পূজার সময় মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় মন আধ্যাত্মিকতার উপরের স্তরে গেলে তখন মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় না আপনি কি বলবেন ভাই আপনি প্রশ্ন করলেন হিন্দু পণ্ডিত আর বিশেষজ্ঞরা এটা মানেন যে বেদ মূর্তি পূজার বিরুদ্ধে সর্বশক্ত ঈশ্বরের মূর্তি বানানোর বিরুদ্ধে তবে তারা যুক্তি দেয় প্রাথমিক অবস্থায় মন পরিণত থাকে না তাই মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় পরবর্তীতে সচেতনতার উপরের স্তরে গেলে মূর্তির প্রয়োজন নেই যদি এটাই যুক্তি হয় তাহলে আমি বলবো যে আমরা মুসলিমরা অলরেডি সচেতনতার উপরের স্তরে চলে গেছি আমাদের কোনো আমাদের কোনো মূর্তির প্রয়োজন হয় না আমরা উপরের স্তরে পৌঁছে গেছি যদি এটাই যুক্তি হয় আসুন ভালো করে দেখি একবার আমি আলোচনা করেছিলাম একজন স্বামীর সাথে স্কন থেকে হরে রাম হরে কৃষ্ণ বোম্বে তো তাদের দেখবেন হরে রাম হরে কৃষ্ণ তিনি আসলেনফে তার সাথে আলোচনা করলাম মূর্তি পূজা নিয়ে তিনি আমাকে উদাহরণ দিলেন ভাই জাকির যখন আপনার ছেলে জিজ্ঞেস করবে যে কেন বজ্রপাত হয় আপনি তাকে বলবেন যে ঠাকুরমা চাকরি ঘোরাচ্ছে ঠাকুরমা চাকরি ঘোরাচ্ছে তার মানে ঠাকুরমা স্বর্গে বসে ময়দা পিষছে কেন কারণ ছেলের বয়স কম বুঝতে পারবে না সেজন্য তাকে এটা বলবেন একইভাবে অনেক মানুষ যেহেতু পরিণত না তাই প্রথমে অনুমতি আছে পরবর্তীতে পরিণত হয়ে গেলে মূর্তির অনুমতি নেই আমি তাকে বললাম সে স্বামীকে বললাম ইস্কনের হরে রাম কৃষ্ণ আমি আমার ছেলেকে এটা কখনোই বলবো না যদি সে জিজ্ঞেস করে কেন বজ্রপাত হয় যে ঠাকুরমা চাকরি ঘোরাচ্ছে ঠাকুরমা এখন ময়দা পিসছে কেন জানেন কারণ মিথ্যে বলা হচ্ছে হারাম ইসলাম অনুযায়ী মিথ্যে কথা বলা ঠিক না এমন কি ঠাট্টা করে মিথ্যে বলতে পারবেন না যদি পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় কেউ আপনার মাথায় পিস্তল ধরে তখন বললে সেটা আলাদা ব্যাপার এটা আমাদের স্বাভাবিক পরিস্থিতিতে মানুষ কেন মিথ্যে কথা বলবে যদি আমি আমার ছেলেকে বলি যে নানি চাককি ঘোরাচ্ছে নানি স্বর্গে বসে ময়দা গুঁড়ো করছে সে যখন স্কুলে যাবে সেখানে বিজ্ঞানের টিচার তাকে শেখাবে যে বজ্রপাতটা হওয়ার কারণ হচ্ছে প্রসারিত হওয়া গরম বাতাস সে তখন মনে করবে টিচার মিথ্যে কথা বলছে তারপর যখন সত্যিটা জানতে পারবে তখন সে বলবে আমার বাবা মিথ্যে না কোনো চাকরি করাচ্ছে না এটাই হলো সমস্যা সেজন্য আমাদের এরকম কথা বলা উচিত না এ ব্যাপারটা বেশিরভাগ মানুষের মধ্যে খুবই কমন কমন বেশিরভাগ মানুষের মধ্যেই আর যেসব লোকজন বড় বড় বিল্ডিং এর থাকে যখন তারা ছেলেমেয়ের সাথে খেলা করে তখন তারা খেলনা ফেলার ভঙ্গিতে বলে কাক নিয়ে চলে গেছে খেলনাটা কাকে নিয়ে গেছে তারা খেলনাটা ছুড়ে দেওয়ার ভান করে বলে কাক নিয়ে গেছে কয়েকদিন পরে দেখবেন তাদের বাচ্চারও খেলনা সে বাবা মাকে জিজ্ঞেস করেন আপনার ছেলে কেন খেলনা ছুটছে এটা তো সবাই করে সব বাচ্চা তো খেলনা ছুড়ে ফেলে মা বলবে সব বাচ্চা কাছে তো খেলনা ছুড়ে মারে আমার ছেলে খেলনা ছুঁড়ে সমস্যা কোথায় সব বাচ্চাকে তো ছুঁড়ে মারে না যে বাবা মা এটা করে থাকে তাদের বাচ্চারাও করে কাক নিয়ে গেছে বাচ্চাটাও করতে চাই সে খেলনা ছুঁড়ে মারে আমার ছেলে আলহামদুলিল্লাহ আমরা থাকি বিল্ডিং এর উপরে আমার ছেলে কখনোই খেলনা ছুঁড়ে মারেনি কারণটা জানেন আমি কখনো তার সাথে এটা করিনি যে কাক নিয়ে গেছে আপনি ভুল জিনিস শেখালে আপনার সন্তানও ভুল কাজটা করতে থাকবে সবচেয়ে ভালো সঠিক কথাটা বলেন সহজভাবে সহজভাবে উত্তরটা বলেন যেটা সে বুঝতে পারবে আমরা জানি বাচ্চারা অনেক কিছু বুঝতে পারে না উত্তরটা সহজ করে বলেন তবে উত্তরটা যদি না জানেন সহজ করে আপনাকে এই কথাটা বলতে হবে যে আমি জানি না তবে এখনকার দিনের বেশিরভাগ বাচ্চা কাছে সহজ উত্তরটাই সন্তুষ্ট হয় না যদি ছেলেকে বলেন আমি জানি না ছেলে তখন প্রশ্ন করবে আবার কেন জানো না এই জন্য আমাদের হোমওয়ার্ক করতে হবে আমাদেরকে উত্তর খুঁজে বের করতে হবে আমরা শিখতে পারবো সন্তানরাও শিখতে পারবে তবে কখনো মিথ্যে বলবেন না আপনার সন্তানকে মিথ্যে কথা শিখিয়ে বড় করবেন না অন্য পণ্ডিতদের সাথেও আমার আলোচনা হয়েছে তারা আমাকে উদাহরণ দেয় দেখেন জাকির ভাই আমরা জানি যে বেদ মূর্তি পূজার বিরুদ্ধে মূর্তি পূজা করা ঠিক না তবে ধরেন ক্লাস ওয়ানে মনটা পরিণত থাকে না সে সময় মূর্তি পূজা করা যায় তবে গ্র্যাজুয়েট হয়ে গেলে তখন মূর্তির প্রয়োজন হয় না আমি তাদের বললাম যদি একটা বাচ্চা কোন স্কুলে যায় ক্লাস ওয়ানে কোন একটা সাবজেক্টের ক্ষেত্রে তার ভিত্তিটা শক্ত হতে হবে যদি সেই সাবজেক্টে তার ভিত্তিটা শক্ত হয় ভবিষ্যতে কাঠামোটাও শক্ত হবে যদি ভিত্তি শক্ত না হয় তাহলে কাঠামো শক্ত হবে না যদি কোনো টিচার শেখায় ক্লাস ওয়ানে অঙ্কের ক্লাসে দুই যোগ দুই সমান চার হয় এরপরে পড়বে ক্লাস থ্রি ফোর ফাইভ এভাবে স্কুল পাশ করবে এরপরে গ্রাজুয়েট হবে তারপরে যদি সে অঙ্কের উপর পিএইচডিও করে তারপরও দুই যোগ দুই সবসময় চারই হবে সে হয়তো শিখবে ত্রিকোণমিতি অ্যালজেব্রা লগারিদম তবে অঙ্কের মূল ভিত্তি যোগের ক্ষেত্রে দুই যোগ দুই সেটা একই থাকবে যদি সেই টিচার ভুল কিছু শেখায় দুই যোগ দুই সমান পাঁচ অথবা দুই যোগ দুই সমান ছয় ক্লাস ওয়ানে সেক্ষেত্রে ছাত্র গ্র্যাজুয়েট হলে কি হবে সেজন্য ভিত্তিটা অবশ্যই শক্ত হওয়া প্রয়োজন মূল ভিত্তিটা সবসময় শক্ত হওয়া দরকার এই বিশেষজ্ঞরা ভালো করে জানেন তাদের ধর্মগ্রন্থ বেদের মূলনীতি হচ্ছে সর্বশক্ত সম্পর্কে যে ঈশ্বরে কোনো প্রতিমূর্তি নেই আপনার ঈশ্বরের মূর্তি বানাতে পারবেন না এটাই মূলনীতি আমি তাদের জিজ্ঞেস করব যদি জানেন যে আপনার ধর্মের অনুসারীরা ভুল কাজ করছে আপনার দায়িত্ব তাদের শুধরে দেয়া যদি আপনার ছেলে বলে দুই যোগ সমান পাঁচ আপনি করে থাকবেন তখন কি বলবেন আরে না না আগে গ্রাজুয়েট হোক তখন বলব দুই যোগ দুই সমান চার এভাবে বলবেন আপনি তখন গ্রাজুয়েট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না আপনি যতটুকু ব্যাখ্যা করতে পারেন সেটা করেন যদি তারা জানে যে বেদ মূর্তি পূজা করার বিরুদ্ধে তাহলে লোকজনকে বলাটাও তাদের দায়িত্ব যে এটাই আমাদের ধর্মবিশ্বাসের মূল নীতি এমনকি প্রাথমিক পর্যায়ে আপনারা মূর্তি ছাড়াই আল্লাহ সোহানার উপাসনা করতে পারেন আশা উত্তরটা পেয়েছেন